আজি ব্যক্তিসকলে আজি উদযাপনত শলাগ লৈছে। এই উদযাপনৰ জৰিয়তে আমি বিশ্ব এইডছ দিৱস পালন কৰি তেখেতসকলক এইডছ বেমাৰ সম্পৰ্কে বিভিন্ন ধৰণৰ বাৰ্তা আমি জনাবলৈ সক্ষম হৈছোঁ। এই বেমাৰৰ পৰা কেনেকৈ আমি সচেতন হ'ব লাগে, এই বেমাৰক কেনেকৈ নিৰাময় কৰিব পাৰি, এই বেমাৰ হ'লে আমি কেনেকৈ কি কি পৰামৰ্শ বা কেনেকুৱা ধৰণৰ সহায় আমি কাৰ কাৰ পৰা পাব পাৰি, সেই সম্পৰ্কে আমাৰ মঞ্চটোৰ যোগেদি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ৰ যোগেদি আমি ৰাইজৰ মাজত বাৰ্তা প্ৰেৰণ কৰিছোঁ। আজি এই বাৰ্তা প্ৰেৰণ কৰাকৈ বা এই সজাগতা প্ৰদান কৰাৰ কাৰণে বিশেষকৈ আজিৰ এই সভাখন আমি ইয়াত অনুষ্ঠিত কৰিছোঁ। পালন করা হয় আজি আমি আজি এই সভাত আমি এইডসের বিষয়ে গতি আমার আমি বিরত থাকি কি করব লাগে এই হল আর আমি খালি এইডসে নয় আজি আমার গাঁর মানে উত্তর আর আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় মানে এইডসের বিষয়ে নয় বিভিন্ন বেমারের কারণে আমার হসপিটাল নির্দিষ্ট টেস্টের ব্যবস্থা করে দিছে যাতে মানে আমার এইখানে টেস্ট আমি বিনামূল্যে আমি করাই সরকারে আমাকে সরকারের ফল বিশেষ আমার সুবিধা দিছে, গতি আমি এইবিল করে আছো। আমার টেকনিশিয়ানবিলাকও বহুত সজাগ হয়ে আছে মানে আব্দুল করিম শেখ অলপ কম